হজ ওমরা ভিসা প্রসেসিং টিকিট পাসপোর্ট সহ প্রবাসীদের সুবিধার্থে যাবতীয় কাজ সম্পাদন করার লক্ষ্যে নোয়াখালী সুবর্ণচরে উদ্বোধন করা হলো সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। 12 নভেম্বর শনিবার উপজেলার চরপাটা খাসেরহাট বাজারে মসজিদ রোডের মাহফুজ ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারি। মনে করি আমার প্রতিষ্ঠান, আমি সেটাকে তার শুভ উদ্বোধন করছি, কিন্তু 100% নিশ্চয়তা দেওয়া যাবে যে অন্তত এই অফিসের দ্বারা আপনারা প্রতারিত হবেন না, সর্বনিম্ন লাভে তারা ওনারা যেন কাজ করতে পারে, প্রচুর পরিমাণে যেন যাত্রী আসেন। কামরুল ইসলাম আনসারী সাহেব, উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন এই ট্রাভেলস করার জন্য, বললো এই এলাকার লোকজন অনেক উপকৃত হবে। তখন ওনার পরামর্শক্রমে আমাদের আজকের এই ওই প্রতিষ্ঠান আমরা দাঁড় করে যাচ্ছি। টিকিট আমরা কিছু মেডিকেল বিভিন্ন দেশের ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। যারা প্রতারিত হওয়ার আমাদের কাছে কোনো সুযোগ নাই, সেই জন্য আমরা একটা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার আয়শা রাদিয়াতুল্লাহ আনহু কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, চরবাটা জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, চরক্লার্ক ইসলামিয়া মাদ্রাসার সাবেক সুপার রেদওয়ান বাড়ি, চর জুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবুল হুসাইন, দুলাল মিয়ার হাট ইসলামিয়া মাদ্রাসার সুপার হুসাইন আহমদ, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোয়ায়েব, ইসলামী ব্যাংক সুবর্ণচর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। বক্তারা প্রবাসীদের হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও প্রতারণা থেকে বাঁচাতে সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজ করে যাবে বলে আশ্বাস দেন, সেই সাথে সঠিক সেবা পেতে প্রতিষ্ঠানটির সহযোগিতা নিতে অনুরোধ জানান। সুবর্ণচর থেকে অধিক লোক বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে, বিভিন্ন এই ট্যুরের মাধ্যমে আমরা সৌদি আরব যাই বিভিন্ন উমরা এবং হজের জন্য। আমরা একটি এইরকম একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি, যেটা মানুষ অনেক সময় বিভিন্ন প্রতারণার শিকার হয়, বিভিন্ন মানুষের এই অন্যান্য বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে মানুষের প্রতারণার শিকার হওয়ার কারণে অনেক মানুষ বঞ্চিত হয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তো এটি একটি এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ করার এই ইচ্ছা পোষণ করছি, যে এখান থেকে মানুষ কোনোভাবে প্রতারণা হবে না এবং কোনো মানুষ এখান থেকে কোনো এই যা বলবে, কমিটমেন্ট যা করবে অবশ্যই তা পালন করার আমরা 100% চেষ্টা করব। এবং তার পাশাপাশি সুবর্ণচরে অনেক লোক প্রবাস জীবনে, আমি নিজেও প্রবাসে ছিলাম, অনেক লোক প্রবাসে কাজ করেন, বিশেষ করে মিডল ইস্টে, ইউরোপে এবং এই বিভিন্ন দেশে। আমরা এখান থেকে বিশেষ করে অনেকে পাসপোর্ট কোথায় করে, কীভাবে করতে হয় এই জিনিসটুকু মানুষ জানে না, অনেক সময় মেডিকেল কীভাবে করতে হয় এইটুকু মানুষ বুঝে না, এবং ভিসা প্রসেসিং কীভাবে করতে হয়, ইন্ডিয়ার ট্যুরের জন্য অনেকে মানুষ ইন্ডিয়ার ট্যুর এবং এই ইয়ের জন্য ভিসার জন্য এবং বিভিন্ন লোকের যে এই চিকিৎসার জন্য মানুষ ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু মানুষ এই ইন্ডিয়ার সমস্যার কারণে ভিসা করতে পারে না, এই সমস্যার কারণে মানুষ যেতে পারে না। তো আমরা এই সাদিকা ট্যুরস ট্রাভেলস থেকে আমরা এই চেষ্টা করব সবাইকে সুন্দরভাবে আমরা এখান থেকে একটি ভালো এই ইয়ে করার জন্য, এই সঠিকভাবে ইন্ডিয়া এবং মিডল ইস্টে বিভিন্ন প্রবাসী ভাইরা যায় তাদেরকে আমরা সঠিক দিক নির্দেশনা দিব, এবং এখান থেকে মানুষ প্রতারণা যেন না হয়, বাংলাদেশের বিভিন্ন ট্রাভেলসে যেন মানুষ প্রতারিত হয়, এখান থেকে যেন কোনো প্রতারণা না হয়। আর বিশেষ উদ্দেশ্য হলো আমাদের একটাই, হজ এবং উমরা। আমরা এই আনসার হিসাবের হাতিম ট্রাভেলসের সহযোগী হিসাবে আমরা এখান থেকে সবাইকে সুন্দর এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহর ঘরে মানুষকে পৌঁছাতে পারে, মানুষকে সঠিক সেবা দিতে পারে। এবং সবশেষে একটি কথা বলবো, আমি এই ট্রাভেলসের মাধ্যমে আল্লাহর ঘরের সাথে একটি সেতুবন্ধন তৈরি করার এই আমার মূলত উদ্দেশ্য হলো এটাই, যে এই এটার মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারবো, আল্লাহর ঘরের জন্য মানুষকে অনুপ্রাণিত করতে পারবো এবং মানুষকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। এই সেবার মাধ্যমে আমার এই হালালভাবে যেন আমি ব্যবসা করতে পারি।